থিমটার নাম হচ্ছে বর্জন। এতক্ষণ তোমরা দেখছিলে নারায়ণপুরের পুজো, এইবার দেখাবো আমাদের রাজারহাটের ওয়ান অফ দ্য বেস্ট আরএফএ ক্লাবের পুজোর প্রস্তুতি। তো আরএফএ ক্লাবের চমক প্রত্যেক বছর থেকেই থাকে, তো এই বছর দেখতেই পাচ্ছ আমার পিছনে রয়েছে এই যে পুরো স্ট্রাকচারটা, তোমরা দেখছো বিভিন্ন পার্ট কাটি থেকে শুরু করে টিন দিয়ে থেকে শুরু করে সমস্ত বিভিন্ন রকম প্লাস্টিক বর্জন দিয়েই প্যান্ডেলটি তৈরি করা হচ্ছে। এই যে মাঠ রয়েছে আমার এদিকে মাঠ, তো এই মাঠের এখানে প্রচুর মেলা বসে, এখানে ফাংশন হয়, স্টেজ হয়েছে, তো এখান থেকে এন্ট্রি গেটটা আছে, এক্সিট গেটও আছে, এখান থেকে প্রচুর রকম জিনিস, নানা রকম মোবিলের বটল থেকে শুরু করে সমস্ত কিছু দিয়ে পাট কাটি দিয়ে এই প্যান্ডেলটিকে রিং ফিং দিয়ে এগুলো বানানো হচ্ছে। তো প্যান্ডেলের ভিতরে ঢুকবো, ভিতরে ঢুকে দেখাবো যে কী কী জিনিসগুলো দিয়ে এই প্যান্ডেলটিকে সজ্জিত করা হচ্ছে। তো এখানে রয়েছে, এখানে দুটো মানুষের স্ট্রাকচার করা হয়েছে সেই প্লাস্টিক দিয়ে, বিভিন্ন কাতার দড়ি দিয়ে স্ট্রাকচারগুলো করা হয়েছে। তো এইবার আমি ভিতরে গিয়ে দেখাবো যে এই প্রস্তুতি কীভাবে চলছে। তো রাজারহাটে যারা এখনও পর্যন্ত জানো না যে প্যান্ডেলের থিম কীরকম হচ্ছে, তাহলে আমি চেষ্টা করেছি যে পুজোর কিছুদিন আগে দেখানোর যে রাজারহাটে যে পুজোর প্রস্তুতি কেমনভাবে চলছে। নারায়ণপুর দেখেছি, এইবার আমি দেখাবো আমাদের রাজারহাটে আরএফএ ক্লাবের পুজো। তো এবার ভেতরে যাবো, ভেতরে গিয়ে দেখবো যে কেমনভাবে এই প্যান্ডেলটিকে সজ্জিত করা হচ্ছে। চলো ভেতরে এবার যাওয়া যাক। তো এইবার চলে এলাম রাজারহাটের ওয়ান অফ দ্য বেস্ট পুজো, আমাদের আরএফএ ক্লাবের পুজো। আরএফএ ক্লাবের মাঠে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি, তো আরএফএ ক্লাবের পুজো দেখতেই পাচ্ছ তোমরা এই প্রস্তুতি কেমনভাবে চলছে। তো এখানে অনেক দাদারা আছে, অনেক যারা কাজ করছেন এখানে, তাদের থেকে কথা বলবো যে থিমটা অ্যাকচুয়ালি কী। থিমটার নাম হচ্ছে বর্জন। বর্জন মিন্স আমরা যেগুলো ব্যবহার করে ফেলে দিই সেগুলোকে আমরা সংগ্রহ করে একটা থিম তৈরি করেছি, এর থেকে মানুষকে বার্তা দিতে চাইছি। এগুলো বেশিরভাগটাই দেখুন প্লাস্টিক দিয়ে তৈরি আছে, প্লাস্টিকটা যাতে ইউজ না করা যায়, আর পাটকাঠি রয়েছে, আচ্ছা তার সঙ্গে সাইকেলের টায়ার, রিং, ইউজ করা হেলমেট, আচ্ছা কাঁচের বোতল, এগুলো দিয়ে থিমটা তৈরি করা হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছি আমি শুধু প্লাস্টিক বলে নয়, এখানে মোবিলের যতগুলো বটল আছে, তারপর টিন ফিন আছে, অনেক কিছু জিনিসগুলো দেখতে পাচ্ছি, অনেক দড়ি ফড়ি দিয়ে বানানো হচ্ছে, তাই আর পাটকাঠিও দেখতে পাচ্ছি। তো এই পাটকাঠি সমস্ত কিছু দিয়ে এই বর্জনকে আমরা যারা প্লাস্টিক জিনিসপত্র রাস্তাঘাটে ফেলে দিই সেইটাকে বর্জন করার উদ্দেশ্য নিয়ে এই প্যান্ডেলটা বানানো হচ্ছে। তো প্যান্ডেলের ইয়ে প্রস্তুতি কতদূর চললো? প্রস্তুতি প্রায় শেষের পথে, আমরা আগে এখানে 2 তারিখ উদ্বোধন আছে, আমরা আগামীকাল আমাদের ফিনিশ হয়ে যাবে, মানে আজকালের মধ্যে ফিনিশ হয়ে যাবে। তো এখানে দেখছি এন্ট্রি এক্সিট গেট তো অনেক কটাই আছে, তো এখানে হ্যাঁ এন্ট্রি গেট এক্সিট গেট আছে। তো প্যান্ডেলে কি ভিতরে সবাই দর্শনার্থী কি আসবে, মানে ক্লাব কমিটি কি বলছে? ক্লাব কমিটি দূর থেকে, যেহেতু প্যান্ডেলটা যেহেতু কোভিড সিচুয়েশন, আমরা বাইরে থেকেও দেখা যাবে, যদি কোভিড বিধি মেনে ভিতরে প্রবেশ করা যাবে। তো এখানে তো মেলা বসবে, তারপর ফাংশন, এগুলো অনেক রকম ব্যবস্থা হয় যেহেতু এগুলো হয়, তাহলে প্রতিমা ভেতরে এসে দর্শন করতে পারবে, এখন বাইরে থেকে দেখতে পারবে। তো এখন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আরএফএ ক্লাবে। তো আরএফএ ক্লাবের প্রস্তুতি প্রায় তুঙ্গে চলছে, আমাদের রাজারহাটের মধ্যে সবথেকে বেস্ট পুজো বলতে গেলেই চলে আমাদের আরএফএর পুজো। আরএফএর প্রত্যেক বছর কোনো না কিছু নতুন চমক হয়ে থেকেই থাকে। তো এবছরে থিম হচ্ছে বর্জন। বর্জন মিন্স অনেক রকম প্লাস্টিক, অনেক রকম টিন, তারপরে অনেক রকম জিনিসপত্র দিয়ে দেখতেই পাচ্ছ তোমরা এই সব জিনিসগুলো ফেলে দেওয়া জিনিসগুলো সমস্ত আমরা বর্জন করে সেইটার উদ্দেশ্যে মানুষকে একটা সুন্দর বার্তা পৌঁছে দিচ্ছি যে এই যে মানে প্লাস্টিক যেগুলো বন্ধ হোক, যাতে প্লাস্টিক আমরা রাস্তাঘাটে যেটা না ফেলি, একটা নির্দিষ্ট ডাস্টবিনে আমরা যাতে ফেলতে পারি, সেইটার একটা বার্তা পৌঁছে দিচ্ছি আরএফএ ক্লাব। তো দেখতেই পাচ্ছ, তো এইবার আমি দেখাবো যে কী কী জিনিস, মানে কত সুন্দর করে প্যান্ডেলের বাইরেটা দেখাবো এবং ভেতরটা সমস্ত কিছু ডিটেলস দেখাবো, তবে সঙ্গে থাকো।
রাজারহাটের পুজো দেখাবো না, এটা কী করে হয়, এটা এটা কী করে সম্ভব যে রাজারহাটের পুজো দেখাবো না? আমি রাজারহাটের ছেলে হয়ে তো এতক্ষণে রানপুরে দেখালাম, তো এবার আমি এখন দাঁড়িয়ে আছি আরএফএ ক্লাব, আরএফএ ক্লাব দেখতেই পাচ্ছ আমাদের পিছনে, কেমন প্রস্তুতি চলছে তোমাদেরকে দেখালাম। তো রাজারহাট থেকে যারা দেখছো আমাকে বা রাজারহাটের বাইরে থেকে, তারা অবশ্যই এখানে আসবে। আর রাজারহাটে এই পুজোতে আসতে গেলে চিনার পার্ক থেকে 211 বা 211-এর এ যে কোনো বাস ধরলে বা অটো আসছে চিনার পার্ক থেকে, সমস্ত অটো আসছে, চলে আসবে, চলে এসে আরএফএ ক্লাব। তো ইন্দিরানগরের পরেই স্টেশন, ইন্দিরানগরের রেকজনের মাঝামাঝিতে আমাদের আরএফএ ক্লাবটা রয়েছে, এবার আরএফএ ক্লাবের মাঠে রয়েছে, তোমরা এখানে আসতে পারো। আর আজকে দেখালাম এই আরএফএ ক্লাবে বর্জন, বর্জনকে, বর্জন মিন্স আমরা যেগুলো প্লাস্টিকগুলো আমরা ফেলে দিই সেইটার উদ্দেশ্যে মানুষকে একটা বার্তা পৌঁছে দিচ্ছি, যাতে আমরা এই প্লাস্টিক বিভিন্ন জিনিসগুলো বর্জন যেগুলো ফেলে দিচ্ছি সেইগুলো যাতে আমরা একটা নির্দিষ্ট জায়গায় ফেলি, সেটা আমি বাজে ব্যবহার যাতে না করি, সেটা থেকে পরিবেশ দূষিত না হয়, সেইটার একটা বার্তা পৌঁছে দিচ্ছে এই আরএফএ ক্লাব। যদি আজকের এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে, আর সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটিকে অবশ্যই প্রেস করবে, যখনই আমি কোনো ভিডিও আমার এই চ্যানেলে আপলোড করবো ইনস্ট্যান্ট নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছাবে। তো এখানেই শেষ নয়, আরও থাকছে অন্যান্য অনেক ভিডিও নিয়ে, তবে দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।